সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, তোমরা শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। তবে তোমরা এর মধ্যে দ্বিধানন্দে আসো যে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট দিয়ে কোনটা সঠিক কোনটা ভুল, এরকম সমস্যা আসো, তাহলে তোমাদের আমি 100% গ্যারান্টি দিচ্ছি আমার আগের অ্যাসাইনমেন্টটি এবং পরের অ্যাসাইনমেন্টটি দুইটাই কি এই 100% সঠিক, কোনো ধরনের কোনো সমস্যা নেই। তাহলে এই অ্যাসাইনমেন্টটি ভালোভাবে দেখে নাও। আমি এখানে অ্যাসাইনমেন্টটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং এখানে কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু আমি তোমাদের অন্যান্য যে অ্যাসাইনমেন্টগুলো দেখেছি নেটে হয়তোবা কিছুটা সমস্যা পাওয়া, আর এখানে কোনো ধরনের সমস্যা পাওয়া না। এখানে সম্পূর্ণভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে প্রত্যেকটা বিষয়। তাহলে আমাদের এখানে লক্ষ্য করে প্রথম যে তোমাদের এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে, প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। যদি প্রশ্নটা ভালোভাবে বুঝো তাহলে তুমি বুঝতে পারবে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। তাই তোমাদের প্রথমে উচিত প্রশ্নটা বোঝা। তাহলে আসো আমি প্রশ্নটা একটু পড়ি, খেয়াল করো। দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী রাব্বি আর সজল পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। তো দুইজনে যদি বাসাটা হয় লক্ষ্য করে এইভাবে যদি আমরা দেখি, খেয়াল করে, এই যে পরীক্ষার একটা হল আমরা ধরলাম এখানে কি পরীক্ষার হল, আর এই হচ্ছে রাব্বির বাসা, এই হচ্ছে সদর বাসা, একই রাস্তা বরাবর আছে। এখন বলা হয়েছে তাদের পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। তাহলে এই গেটে তারা কি 9টার মধ্যে হাজির হবে, ঠিক আছে? পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর রাব্বির বাসা তার থেকে আরও 200 মিটার দূর, অর্থাৎ এখান থেকে এই দূরত্ব আমরা কতটুকু জানি না, কিন্তু সজলের বাসা থেকে রাব্বির বাসার দূরত্ব 200 মিটার, এই যেখানে আমি দিয়েছি 200 মিটার। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। কোনো রকমের পরিবরি করে রাস্তা করে মা বাবার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে দেয় স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে। তাহলে এসে রাব্বি যখন দেখো সজল যখন এখানে গেটে আসে, এখানে রাস্তায় আসে গেটে, তখন কি করে এই রাব্বি দেখে হেঁটে যাচ্ছে, কিন্তু হেঁটে যাচ্ছে কোথায় এটা এদিকে না এদিকে এটা বলছে না, কিন্তু দেখছে যে হেঁটে যাচ্ছে। হয়তো সে এই এখানে থাকতে পারে এখানে থাকতে পারে সেটা পরের বিষয়, কিন্তু দেখতেছে সে যখন গেটে আসছে তখন থেকে রাব্বি গেটের দিকে যাচ্ছে। দেখো কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার/সেকেন্ড সমতলে 10 সেকেন্ডের বেশি কি এগুলো সম্ভব, অর্থাৎ এখান থেকে সজল ভরা পেটে যেহেতু খাওয়া দাওয়া করে আসছে, ভরা পেটে এখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত সে সর্বোচ্চ যেতে পারবে কি 1 মিটার/সেকেন্ড তরণে, হ্যাঁ, এরপরে আর সে পাবে না, আর বাকি সময়টা সে একই সর্বোচ্চ বেগে যাবে, অর্থাৎ 10 সেকেন্ড পরে যে বেগটা পাবে, লক্ষ্য 10 সেকেন্ড পরে যে বেগটা পাবে সেটা মনে করলাম সে 10 সেকেন্ডে এই পর্যন্ত আসে নাকি, এই পর্যন্ত আসতে যে বেগটা পাবে সেই বেগেই সে পরবর্তী পথটা অতিক্রম করবে। কথাটা বুঝতে পারছো? তাহলে আসো এরপরে খেয়াল করো, এখন সকাল 8:58 বাজে, এভাবে চললে সজল পরীক্ষার শেষ মুহূর্তে ঢুকতে পারবে, অর্থাৎ সজল এভাবে চললে কি করতে পারবে পরীক্ষালে ঢুকতে পারবে, 58:58 শুরু করছে। এখন আসো ক নম্বর বলছে সজলের বাসা পরীক্ষার হল থেকে কত দূর, সজলের বাসা লক্ষ্য করো এই সজলের বাসা পরীক্ষার হল থেকে এখান থেকে এ পর্যন্ত কত দূর সেটা আমরা অর্থাৎ এসটা নির্ণয় করবো। এরপর রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে 8:44 বের হবে আর স্বাভাবিকে চলে সকাল 8:55 এর মধ্যে হলে পৌঁছবে। তাহলে তাকে কি বেগে চলতে হবে, তাহলে এখান থেকে সে এই পর্যন্ত গেল, তো এখান থেকে যাবে কি বেগে গেলে সে দিয়ে সঠিক সময়ের মধ্যে অর্থাৎ 8:55 পৌঁছবে, এখানে তার 200 মিটার, আর এটা আমরা এস নির্ণয় করবো কতে। লক্ষ্য করো এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বি গোয়ালি মস্কায়, আর এরপর হাতে রাব্বি পূর্ণবেগের 1/4 বেগে চলতে থাকে। তাহলে হলে ঢুকের আগে সজল কি তাকে অতিক্রম করে, আসলে এই বিষয়টা আমরা ধাপে ধাপে আলোচনা করি। এই 9 নম্বর প্রশ্নটার মধ্যে একটা ক্রিটিক্যাল বিষয় যেটা না বুঝলে কিন্তু এখানে সর্বোচ্চ মার্কস অর্থাৎ 4 মার্কস এখানে রয়েছে পাবা না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি এই আগেই ক খটা শেষ করি তারপরে গতে যাই। তাহলে শুরু করি আসো ক খটা আমরা আগে সমাধান করার চেষ্টা করি। ক নম্বরে যেহেতু সজল কি সজল খেয়াল করে সজল এখান থেকে শুরু করছে, এই যে চিত্র এখান থেকে সজল আদিবেগে শুরু করছে, অর্থাৎ তার আদিবেগ কত 0, এখান থেকে শুরু করছে স্থির বেগ 0, আর এখানে আদিবেগ হচ্ছে 0, আর ত্বরণ আমরা ধরুন 1 মিটার/সেকেন্ড, এটা দেয় স্যার সময় 10 সেকেন্ডের পরে সে 10 সেকেন্ড পর্যন্ত কী করবে একই বেগে চলবে। আমরা বলছিলাম কি 10 সেকেন্ড পর্যন্ত সে কি স্বাভাবিকে চলবে, অর্থাৎ এই সমতরণে চলবে 10 সেকেন্ড পর্যন্ত সহজ হবে, অর্থাৎ শেষ বেগ ভি, অর্থাৎ 10 সেকেন্ড পরে শেষ বেগটা আমি বের করছি, এখানে 10 সেকেন্ড পরে শেষ বেগ হচ্ছে আমার কথা 10 মিটার/সেকেন্ড, অর্থাৎ রাব্বি সজল কী করবে লক্ষ্য, এই যে এখানে আসবে মনে করো 10 সেকেন্ডে 10 সেকেন্ড পরে সে আবার কি 10 মিটার/সেকেন্ড বেগে এদিকে চলতে থাকবে। তাহলে আমরা এখানে বলতে পারি লক্ষ্য করো যে
T1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন খেয়াল করো S1 অর্থাৎ খেয়াল করো এখানে এখানে কিন্তু সে কি ওই যে T1 মানে কি ওই 10 সেকেন্ডে এই 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে, 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে আমরা কি বলছি বেগটা হয়ে গেছে আমরা, তাহলে আমরা বলতে পারি তার আদি বেগ কত ছিল শূন্য। আমরা লিখতে হবে v² = 2as1। এটা s1 আমরা ধরছিলাম কি দূরত্বটা ধরছি, এখানে কি দূরত্ব হলাম ধরলাম t1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব s1, অর্থাৎ এই t1 দূরত্বে সে এই 10 সেকেন্ডে গেছে, এটা আমরা ধরলাম কত s1। ভালোভাবে লক্ষ্য করো বিষয়টা, এই t1 সময়ে সে কি s1 দূরত্ব গেছে, অর্থাৎ এইটুক দূরত্ব ধরলাম আমরা কত, আমরা এইটুক দূরত্ব ধরলাম s1। তাহলে সূত্র আমরা জানি v² = u² + 2as, ওইখানে s1 দিয়ে দিলাম। এখন s1 সমান কি আমরা জানি v² থেকে বিয়োগ হয়ে যায়, তাহলে 2 এটা দ্বারা ভাগ হয়ে যায়, ভাগ করার পরে এখানে কি ভি এর মান আছে 10 স্কয়ার আর মাইনাস ইউ ইউ 0 স্কয়ার, তাহলে 10 স্কয়ার মানে 100, 100 2 দ্বারা ভাগ করলে 50 মিটার, অর্থাৎ সে এই 10 সেকেন্ডে কতটুকু দূরত্ব গিয়েছিল, সে 50 মিটার দূরত্ব অতিক্রম করেছিল। ভালোভাবে লক্ষ্য করো বিষয়টা, এটা তোমরা কিন্তু কোন সূত্র এই সূত্র দিয়ে করলে করতে পারো, দুটোই রাইট। তোমরা যদি করো এস সমান কত এই ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার, এটা যদি তোমরা করো এটাও সঠিক, ঠিক আছে, এই সূত্র দিয়ে করলো তোমাদের সঠিক, ঠিক আছে। এখন খেয়াল করো আমি কিন্তু একটু ভিন্নভাবে করছি, কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট নিশ্চয়ই চেষ্টা করতে হবে কি ভিন্নভাবে উপস্থাপন করা যাবে, তাই না, সহজে একভাবে করো তাহলে হবে। এখন আসো, যেহেতু সজল 8:58 বাড়ি থেকে বের হয় এবং 9টার মধ্যে পৌঁছাতে হবে, সেহেতু মোট সময় হচ্ছে T = 20 মিনিট, সুতরাং 120 সেকেন্ড। অবশিষ্ট সময় তাহলে কত, অলরেডি সে কি 10 সেকেন্ড চলে গেছে, তাই না, 10 সেকেন্ড চলে গেছে, যে কারণে কি খেয়াল করো 10 সেকেন্ড চলে গেছে, এর মানে হচ্ছে তার আর অবশিষ্ট সময় আছে কত, অবশিষ্ট সময় হচ্ছে 110 সেকেন্ড। তাহলে এই অবশিষ্ট যায় কি তার অর্ধেক বেগে, বলা হয়েছিল নাকি অর্ধেক বেগে যায়, তার অর্ধেক বেগ হলে আমাদের পেয়েছিলাম কত, v1 = 10 পেয়েছিলাম, অর্থাৎ এখানে পেলাম 5 মিটার পার সেকেন্ড। এখন ধর অবশিষ্ট দূরত্ব s1 কত, vt, যেহেতু সমবেগে যায়, এটা কি সমবেগে যায়, সমবেগে যায় বললে আমরা কি vt, v এর মান বসাইলাম t এর মান বসাইলাম, তাহলে 550 হলো। তাহলে আমাদের মোট দূরত্ব সজলের বাসা থেকে পরীক্ষার হলে মোট দূরত্ব কত, s1 কত, s1 + s2, অর্থাৎ s1 আমরা এর আগে বের করছি, এখানে কত s1 কত বের করছি 50, এখান থেকে এই পর্যন্ত 50, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আছে s2, আমরা বের করছি কত 500 বলো 12,600 মিটার, অর্থাৎ সজল থেকে সজলের পরীক্ষার হল দূরত্ব কত 600 মিটার, আমরা 9 নং প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। দেখো ভিডিও একটু বড় হচ্ছে, কারণ ভিডিওটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অবশ্যই একটু সময়ের দরকার, এবং বিষয়টা শুধু যে দেখে গেলে তা না, কিছুটা বোঝাও দরকার, তাই না। এরপর যদি তোমরা কোনো বিষয় না বুঝো অবশ্যই আমাকে জানাবা। 2 নং প্রশ্নের উত্তর দেখো খয়ের উত্তর, তো উদ্দীপকের হাতে প্রায় রাব্বি স্থির বেগে চলে, অর্থাৎ সমবেগে চলে, স্থির বেগ মানে কি একই বেগে চলে, সমবেগ ধরি সেই সমবেগটা কত ভি, আমরা ধরো রাব্বি সমবেগটা কত ভি। আবার রাব্বির বাসা থেকে সজলের বাসার দূরত্ব কত 200 মিটার, সেটা আমাদের দেওয়া আছে, এই যে রাব্বির বাসা থেকে সজলের বাসা 200 মিটার। সুতরাং রাব্বির বাসা থেকে পরীক্ষার হলের মোট দূরত্ব, আচ্ছা দুঃখিত, যে সজলের বাসা থেকে পরীক্ষার দূরত্ব কত 600 মিটার, তাহলে টোটাল দূরত্ব কত 800 মিটার, তাহলে এই 200 আর এই 600 টোটাল কত হলো 800 মিটার, তাই না। এই 800 মিটার যদি হয় তাহলে আমরা লিখতে পারি রাব্বি 8:44 বাড়ি থেকে বের হয়ে 8:55 হলে পৌঁছালে প্রয়োজনের সময় হবে কত 11 মিনিট, অর্থাৎ এটা আমরা জানি 8:55 থেকে গেলে কত হয় 11 মিনিট হয়, 11 মিনিটের 60 গুণ করলে কি সেকেন্ডে চলে গেল, কারণ আমাদের অবশ্যই অঙ্কগুলো এককে করতে হবে, তাই না। তাহলে আমাদের কত 660 সেকেন্ডে সে পৌঁছাবে। তাহলে আশা করা সহজের পরে আমরা জানি কি সমবেগ ভি সমান কত s/t, তাহলে 800 ভাগ কত, এস এর মান 860, তাহলে 1.212 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সেই রাব্বির বেগ, অর্থাৎ খনন প্রশ্নের উত্তর এখানে হয়ে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম রাব্বির বেগ, অর্থাৎ রাব্বির এই সমবেগে যদি যায় তাহলে সে হলে পৌঁছতে পারবে, কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা আমরা কি আমরা দেখবো যে ঘতে কি হয়েছে, অর্থাৎ এই ঘ এই গতে কি হয়েছে নাকি। আমরা প্রশ্নটা একটু আবার একটু দেখে আসি, লক্ষ্য করো প্রশ্নটা হচ্ছে কি, খেয়াল করো প্রশ্নটা বলছিল যে এই বেগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার, অর্থাৎ এই সজলদের গেট পেরিয়ে 50 মিটার দূরত্বে যখন যায়, যাওয়ার সময় হঠাৎ রাব্বির গোড়ালি মস্কায়, আর এরপর রাব্বি পূর্বের বেগের 1/4, অর্থাৎ সে আগে যে বেগে এখান থেকে গেছিল সেই বেগের 1/4 বেগে সে কি করলো চলতে শুরু করলো। তাহলে বলছে তাহলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করবে, খেয়াল করো ঢোকার আগে কোথায়, ওই পরীক্ষার হলে ঢোকার আগে, অর্থাৎ
এই যে লক্ষ্য করো যে এই পরীক্ষাটা কি 9টার মধ্যে ঢুকবে, তাই না? এই 9টার আগে পরীক্ষাটা ঢুকবে, ঠিক আছে? দুজন একজন আগে ঢুকলো একজন পরে ঢুকলো, সমস্যা নাই। আগে ঢুকতে পারে একজন পরে ঢুকতে, কিন্তু কে আগে ঢুকছে পরে ঢুকছে সেটা তো আমরা বলতেই পারি এখান থেকে, যেহেতু বেগ বের করে সহজে বলতে হবে। কিন্তু এই হল গেটের আগে কি কি করবে তোমার এই সজলে ওই রাব্বিক অতিক্রম করবে কিনা সেটা তোমাকে দেখাইতে বলা হয়েছে, ঠিক আছে? অতএব এটা আমাদের মনোযোগ সহকারে ভালোভাবে করতে, এটা কিন্তু যেহেতু 4 মার্কস বিস্তারিত এবং সুন্দরভাবে করতে হবে, তাহলে আসো আমি সুন্দরভাবে উপস্থাপন করি তোমাদের সামনে। লক্ষ্য করো, খনা হতে পাই, খেয়াল করো, খনা হতে পাই রাব্বির সমাবেগ, এটা আমরা পাইছি। আর সজলের বাসার পরে, লক্ষ্য করো এখানে আমি একটু দেখাই যে সজলের বাসার পরে রাব্বির পামস্কার, অর্থাৎ পামস্কারের পূর্বে রাব্বির অতিক্রান্ত হতো। তাহলে দেখো রাব্বির বাসার এখান থেকে এই পর্যন্ত কত, 200 মিটার, আর কত, এই যে আমি লিখছি রা পা ম, এর মানে রাব্বির পামস্কা, এই যে এখানে 50 মিটার দূরে আমি বলছি রা পা ম, বলতে এখানে এই দূরত্ব বলেছি কি রাব্বির পা মস্কা, এই রা পা ম এটা, তাহলে রাব্বির পা মস্কা কত, 250 মিটার। আর পা মস্কারের পূর্বে দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় কত, এইখান থেকে এই পর্যন্ত আসতে তার সময় লাগছে কত, এস বাই ভি, এখানে পেয়েছি এস কত, 250, আর ভি তো আবার আগেরই জানা, এই যেখানে লিখছি এটা আমি দিলাম কত, 206.27 সেকেন্ড, ঠিক আছে? তাহলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে এই চিত্রটা একটু খেয়াল করো, হ্যাঁ, এই চিত্রটা দেখো আমি আঁকছি এবং এই চিত্র থেকে আমরা পরবর্তী বর্ণনা করবো। দেখো সজল বাসা থেকে, দেখো বাসা থেকে 8:58 মিনিটে বের হয়ে রাব্বিকে দেখতে পায়, অর্থাৎ তখন রাব্বি হলে পৌঁছে, দেখছো সজল কিন্তু বাসা থেকে বের হয়ে দেখতেছে রাব্বি যাইতেছে, কিন্তু রাব্বি কোথায় যাচ্ছে কত দূর যাচ্ছে কিন্তু হলে এখনো পৌঁছেনি সেটা বেশি শিওর। তাহলে রাব্বির 8:58 মিনিট পর্যন্ত হাঁটার সময় কত, তাহলে 8:58, সে শুরু করছিল কত থেকে, 8:44 থেকে, এর আগে আমরা পাইছি 8:44 থেকে 8:58, অর্থাৎ টোটাল কত, 14 মিনিট গেছে, কত মিনিট, টোটাল কত, 14 মিনিট সে গেছে নাকি, 44 থেকে আমাদের কত, 58, তাহলে কত, 14 মিনিট হয়, তাই না? তাহলে টোটাল কত সেকেন্ড, 840 সেকেন্ড সে আগে বের হয়েছিল, কি সজলের 840 সেকেন্ড আগে বের হয়েছে। 840 সেকেন্ড পরে সজল যখন সজলের গেটে আসে তখন রাব্বিকে দেখতে পায়। এখন আসো আমাদের মেইন প্রশ্নে চলে যাই। লক্ষ্য করো এখানে আমি বলছিলাম এখানে পা মস্কায়, অর্থাৎ এখানে মস্কার উপর সে যাচ্ছে, আর রাব্বি কোথায় যাচ্ছে তাই না, কিন্তু 8:58 মিনিটের সময় রাব্বি এই সজল এখানে বের হয়েছে তখন দেখছে। তাহলে 8:58 মিনিটে আমাদের রাব্বি কোথায় ছিল সেটা এটা আমি দেখছি। দেখো এদিকে খেয়াল করো, এই যে এখানে দিছি এই যে চিহ্নটা দিছি নীল কালার, এটা 8:58 মিনিটে কিসের অবস্থান, রাব্বির অবস্থান রয়েছি, ঠিক আছে? লক্ষ্য করো রাব্বি পামস্কারের পর থেকে 8:58 মিনিটের পূর্বের সময় কত হলো, এত সেকেন্ড নাকি, পামস্কারের কি পূর্বের সময় কত, এই এইটা নাকি পূর্বের সময় 8:58 মিনিটে পূর্বে, হ্যাঁ পামস্কারের পূর্বের সময়টা কত, দেখো আগে সে গেছে কত আমরা বাইর করলাম, এখন কি পূর্বের সময় কত, ওই 840 থেকে এটা বের করলাম পরবর্তী সময়টা, রাব্বি পামস্কারের পর বেগ কত সেটা আমাদের, পামস্কারের পর বেগ বলছে আমাদের কত, 1/4, তাহলে আগের বেগ ভি যে পেয়েছিলাম না সেই ভি এর 4/1, তাহলে আমরা 4/1 কত হয় 0.303 হবে, 0. এখানে একটা ভুল হয়েছে, এখানে মিস্টেকটা তোমরা করবা কি, লক্ষ্য করো যে এই যে এটা লিখবা না, এই যে 0.0 এটুকু লিখবা না, 0.30 হবে, এটা যখন করবা তখন 0.30 হবে। তাহলে আসো এরপর, তাহলে রাব্বির পা মাস্কারের পর অতিক্রান্ত দূরত্ব কত, ঠিক আছে না, খেয়াল করো রাব্বির পা মাস্কারের পর অতিক্রান্ত, দেখো রাব্বির পা মাস্কারের রা পা এখানে করছে, এখান থেকে সেই 58 মিনিট পর্যন্ত সে গেছে, আর কত লোক গেছে এখান থেকে এত লোক নাকি, এইখান থেকে এই পর্যন্ত গেছে, এখন আমরা এটা একটু করে লক্ষ্য করো। তারপরে রেস্টুরেন্ট কত, ভিটি সে আগের মতো, ভি এর মানটা দেওয়া আছে আর এখানে টি পাইছি, তাহলে আমরা বের করলাম কত, এখানে লক্ষ্য টি টু দিছি এজন্য টি টু, এখানে ভি টু দিছি এজন্য ভি টু, খেয়াল রাখবা ভি টু এর মান, তাহলে এটা অর্থাৎ 192.02 মিটার। এখানে তোমরা যদি চাও এই 0.2 মিটার পরিহার করতে তাহলে 192 দিয়ে করলে হবে, এতে পূর্ণ সংখ্যা আসবে আরও ভালো হবে, সমস্যা নেই, আর এভাবে করলেও হবে, সমস্যা নেই। 8:58 মিনিটের সময় সজলের বাসা থেকে রাব্বির মোট দূরত্ব সে 50 মিটার গেছিল আগে, পামস্কালের করছে এরপরে গেছে আরও কত, 192.02, টোটাল হয়েছে 242, অর্থাৎ 8:58 মিনিটের সময় যখন রাব্বিকে সজল দেখছে তখন সজল ছিল সজলের গেটে, আর রাব্বি ছিল কোথায়, রাব্বি ছিল তার সজলের বাসা থেকে কত, 242 মিটার দূরে, নাই তাই না? আচ্ছা এখন আসো, তাহলে মনে করি সজল 8:58 মিনিটে দেখার পর টি সময় পরে রাব্বিকে অতিক্রম মনে করলাম, দেখো লক্ষ্য এখানে ছিল কে, রাব্বি এই সময় দেখছে,
এখন রাব্বি এইখানে কি রাব্বিকে দেখে, লক্ষ্য করে এখানে রাব্বিকে দেখে সজল এখান থেকে চলা শুরু করলো। এখন রাব্বি ওদিকে চলতেছে, সজল চলতেছে, চলতে চলতে দেখে কি একসময় কি করবে, অতিক্রম করবে কিনা আমরা জানি না, করবে না, আমরা ধরলাম যে টি সময় পরে অতিক্রম করবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত টি সময় ধরে কে সজল যাবে, আর এখান থেকে এই পর্যন্ত দেখো টি সময় গেলো সজল, আর রাব্বি যাবে কত, রাব্বি এই যে কালো কালো দিয়েছে, এখান থেকে এই পর্যন্ত রাব্বি যাবে টি সময়, নাকি? তাহলে রাব্বির এই দূরত্বটুক যে সময় অতিক্রম করবে, সজল এখান থেকে এই দূরত্বটুক অতিক্রম করবে। তাহলে সজলের মোট দূরত্ব কি দেখো, এখান থেকে এইটুক যোগ এইটুক যোগ এইটুক, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 58 মিনিট পর্যন্ত দূরত্ব আমরা 242.02 অলরেডি পাইছি, এখন এটুকু আমরা বের করলে হয় আবার রাব্বির দূরত্বটা, তাই না? আসলে আমরা অঙ্কটা করি, মনে করি 58 মিনিটে দেখার পর টি সময় পরে রাব্বিকে অতিক্রম করবে, টি সময় পরে দিলাম নাকি রাব্বিকে অতিক্রম করে, তাহলে এইখানে রাব্বি আসছে কত টি সময়, আর সজল এখান থেকে টি সময় আসছে এখানে, এরপরেই কি অতিক্রম করবে। কলম হতে আমরা পাই সজল প্রথম 10 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব 50 মিটার, সেটা আমরা পাইছিলাম এখান থেকে 10 সেকেন্ড পরে, আর কলম হতে পাই সজল 10 সেকেন্ড পর প্রাপ্ত বেগ হবে কত, মানে প্রাপ্ত স্বাভাবিক 10 সেকেন্ড পরে, খেয়াল করো 10 সেকেন্ডে ছিল তার কি 10, আর 10 সেকেন্ড পরে কত হবে কি 10 সেকেন্ড পরে হবে 5 মিটার/সেকেন্ড, কারণ সে অর্ধেক বেগে চলতেছিল, 10 সেকেন্ড পর বলছি কিন্তু, ঠিক আছে, 10 সেকেন্ড পরে তার বেগ থাকবে কত 5 মিটার, খেয়াল রাখবে কিন্তু 10 সেকেন্ড শেষে, 10 সেকেন্ড যেখানে শেষ ওইখানে ছিল 10, কিন্তু 10 সেকেন্ড পর এখানে শেষের পরে যখন নতুন বেগে চলতে শুরু করে তখন 5 মিটার/সেকেন্ড নাকি। তাহলে টি সময় পরে রাব্বির অতিক্রান্ত দূরত্ব এস ওয়ান ধরলাম, টি সময় পরে এখান থেকে পর্যন্ত গেল ধরলাম এস ওয়ান, এস ওয়ান কত ভি টু টি, কারণ আমরা রাব্বির বেগটা ভি টু ধরছিলাম নাকি, কারণ ভি টু কেন এখান থেকে এটুকু আমরা 0.303 আমরা বের করছি নাকি, ওই ভি টুটা ধরলাম আর টি তো এখানে দেওয়া আছে। আবার খেয়াল করো এরপরে খেয়াল করো যে টি সময় পরে, আচ্ছা টি সময় পরে রাব্বির অতিক্রান্ত দূরত্ব এস টু, এস টু সমান কত, লক্ষ্য এস টু সমান কত ভি ওয়ান টি মাইনাস 10+50, এখানে টি মাইনাস 10 কেন, কারণ হচ্ছে সে 10 সেকেন্ড আগে দূরত্ব অতিক্রম করেছিল। টি সময় পরে রাব্বির অতিক্রান্ত দূরত্ব এস টু, এস টু সমান কত টোটাল হবে কত, দেখো আগে 10 সেকেন্ড অতিক্রম করেছিল 50, আর বাকি থেকে 40 সেকেন্ডে অতিক্রম করবে এইটুকু নাকি, আর টি সময় যেটা ধরলাম এটা আমরা বের করবো। দেখো এখন শর্ত মতে এই যে এস টু, শর্ত মতে এস টু সমান কত, শর্ত মতে এস টু আছে এস ওয়ান প্লাস কত, তো নাকি আমরা একটু চিত্রটা নিই, লক্ষ্য করো দেখো, তাহলে এস টু সমান কত এস ওয়ান প্লাস এত নাকি, এটা কিন্তু আমরা সেই কোনটুক খেয়াল করো, এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা আর এর দূরত্ব কত, এখান থেকে এইটুক আর এখান থেকে এইটুক, এই দূরত্ব সমান, অর্থাৎ এখান থেকে এইটুক দূরত্ব আর এখান থেকে এইটুক দূরত্ব কার রাব্বির, আর এখান থেকে এই সম্পূর্ণ এই দূরত্বটা কার কি সজলের, ঠিক আছে, সেই বিষয়টা আমরা এখানে দেখি, সজলের দূরত্বটা এখান থেকে এইটুক রাব্বির দূরত্বের সমান হবে নাকি, সেটাই আমরা নির্ণয় করছি। দেখো তাহলে এটা আমাদের কি, আমাদের হচ্ছে কি কার দূরত্ব, রাব্বির দূরত্ব দিয়ে নাকি, আর এটা হচ্ছে কি সজলের দূরত্ব, এটা আমরা সমান দিলাম, ওকে খেয়াল করো। এখন আমরা কি করলাম, এখন আমরা এই সমাধান করতে থাকি, দেখো সমাধান করলে আমরা পাই এই আগের লাইনটা আনলাম, আনার পরে দেখো এই 5 দিয়ে গুণ করলাম আর 5 10 50, এই 50 কাটা দেয় আর এটা এখানে থাকে, আর 242.02 এটাকে থাকে, 5টি রইলো, আর প্লাস এই অংশটা কি মাইনাস করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে 4.697 এইটা হলো, এটা থেকে এটা বিয়োগ করলাম, 5 থেকে এটা বিয়োগ করলে থাকে এটা, এরপর টি দিয়ে ভাগ করলে থাকে আমার কত এই অংশ থেকে, অর্থাৎ টি সমান কত 51 সেকেন্ড, অর্থাৎ আমরা বলতে পারি যে রাব্বি, খেয়াল করো রাব্বি তো চলছিল এই পর্যন্ত নাকি, এরপরে রাব্বি এই পর্যন্ত যাবে কত 51 সেকেন্ড, আর এই একই সময় অর্থাৎ সজল এখান থেকে এই পর্যন্ত আসবে, তাহলে বুঝে যায় এই 51 সেকেন্ড পরে রাব্বি কি রাব্বিকে সজল কি করবে অতিক্রম করবে, ঠিক আছে খেয়াল করো। এরপরে সুতরাং সজল বাড়ি থেকে বের হওয়ার 51.8 সেকেন্ড পর রাব্বিকে অতিক্রম করবে, অর্থাৎ 8:58.526 সেকেন্ড পর রাব্বিকে অতিক্রম করবে, কত কতটুকু সময় পর, 9টা বাজার আগেই কি করছে দেখছো, 9টা বেজে যাওয়ার আগেই সে অতিক্রম করছে, এই বিষয়টাই কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে যে সে ওই গেটওয়ে যাওয়ার আগে, গেটে রাব্বি যাবে কয়টায়, সজল যাবে কয়টায়, 9টার আগেই তাকে কি অতিক্রম করছে, এই বিষয়টা তোমাকে দেখাতে বলা হয়েছে, অতএব এই বিষয়টা তোমরা সুন্দরভাবে করবা। 2 নং প্রশ্ন উত্তর গ, এটা গ না, এটা হচ্ছে ঘ, এখানে ঘ হবে, তোমরা এখানে আমার নাম্বারিংয়ে ভুল হয়েছে, তোমরা এটা করবা, এটা হচ্ছে ঘ, গ তো আমরা কমপ্লিট করছি নাকি, ওইখান থেকে কমপ্লিট করি, এটা আছে ঘ, ঠিক আছে ওকে। দেখো ঘ
8:58 থেকে 9টার মধ্যে সজল রাব্বির অবস্থান গ্রাফ নির্ণয় করতে বলায় গ্রাফটি সজলের বাসার সাপেক্ষে তৈরি করা হলো। কারণ লক্ষ্য করো এখানে যে যেহেতু রাব্বি আর সজলের বলছে, কিন্তু সজল কি করছে বাইরে থেকে বেরিয়েছে 8:58-তে, তাহলে 8:58-এর পরেই আমাদের করতে হবে। এবং 8:58-তে যেহেতু রাব্বি আসছে, তাহলে রাব্বির বাসার সাপেক্ষেই এই গ্রাফটা আমরা তৈরি করব। খেয়াল করো এখানে আমরা কি করলাম যে 8:58 থেকে 9টার মধ্যে সময় হচ্ছে, সময়ের কত 2 মিনিট, অর্থাৎ কত 120 সেকেন্ড। ধরি প্রত্যেক দুটি বিন্দুর মধ্যবর্তী ব্যবধান ধরলাম 40 সেকেন্ড, অর্থাৎ আমাদের বিন্দু আমাদেরকে বিন্দু নিতে বলেছে না, এই কত সেকেন্ড পরপর আমরা ধরলাম সেটা 40 সেকেন্ড নিলাম। আর 40 সেকেন্ড যদি ধরি পরপর, তাহলে প্রাপ্ত বিন্দু সংখ্যা ধরো 40 দিয়ে 120-কে ভাগ করলে 3, 3-এর সাথে সবসময় 1 যোগ করতে হয়, মানে আমরা বিন্দু সংখ্যা বাইর করতে এটা করতে হয়। তোমরা এটুকু না করলেও পারো, সমস্যা, এটা না দিলেও চলবে। দেখ তোমাদের দেখালাম 4টি বিন্দু আমার হয়, অর্থাৎ 40 সেকেন্ড করে ধরলে আমাদের কি 4টি বিন্দু হয়। কারণ প্রথমে একটা বিন্দু থাকে না 0, ওই বিন্দুটাকে আমরা ধরছি 1টা বিন্দু, তাহলে যেখান থেকে শুরু হয় সেটা 1টা বিন্দু, ওই জন্য 1 যোগ করতে হয়। যদি এটা নাও ধরো সমস্যা নাই। তাহলে প্রথম 10 সেকেন্ড পর সজলের প্রাপ্ত সমবেগ V1 সমান কত, এটা আমরা পাইছি। রাব্বির পাপাস্কালের পর বেগ কত, এটাও পাইছি। 8:00 মিনিটের সময় সজলের বাসা থেকে দূরত্ব 1 মিনিট, এটা আমাদের পাইছি। এগুলো আমাদের সবই প্রয়োজন হবে, এই জন্য লিখলাম। এখন আমরা কি করব, এখন আমাদের সজলের বাসার সাপেক্ষে 40 সেকেন্ড পর পর সজলের অবস্থান নির্ণয়, 40 সেকেন্ড পর পর কার সজলের অবস্থান নির্ণয় করবো। লক্ষ্য করো তাহলে T=0, 0 মানে আমাদের শুরুতে ধরছি 8:58 যে সময় 0, ওই সময় যে সময় 8:58 বাজে তখন 0 ধরা হয়েছে, ওই সময় 0 সময়ে তার বেগ দূরত্ব হবে 0। আর এবার T2 সময় খেয়াল করো, T2 সময় যখন হবে তখন থেকে, অর্থাৎ কি 40 সেকেন্ড, 0 থেকে গেলো 40 সেকেন্ড, 40 সেকেন্ড এইখানে 50টা কি হয়ে চলবে, 50 ওই যে প্রথম 10 সেকেন্ডে সে কি 50 মিনিট চলে গেছে অলরেডি, আর থেকে কত 30 সেকেন্ড, সেই 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব এটা। কারণ সমবেগে চলে, এই যে V1 আমরা এখানে দেখো আগের পেজে লিখছি, V1 সমান কত 5 মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ ওই যে অর্ধেক বেগে চলে সেটা, তাহলে আমাদের কি 5×30 কত 200 হয়। একইভাবে আমরা ওই একইভাবে আমরা কি আরও বাকি বিন্দুগুলো বের করলাম, ঠিক আছে, 40, 80 এবং কত 120-এর জন্য। আবার সজলের বাসার সবাইকে 40 সেকেন্ড পর পর রাব্বির অবস্থান নির্ণয়, তাহলে যখন শূন্য সময়, অর্থাৎ তখন রাব্বি ছিল কত বাসা থেকে কি দূরে ছিল, বাসা থেকে যদি দূরে থাকে কতটুকু দূরত্ব ছিল সজলের বাসা থেকে, 202.02 এত মিটার দূরে ছিল, সেটার সাথে সে ওই অবস্থায় কত যখন 8:58 তখন কি এটা 0 হয়ে যাবে, তাহলে টোটাল হবে এই দূরত্ব, তাই না। এরপর টি টু সময় খেয়াল করো এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখ, 8:58 সময় রাব্বি ছিল কোথায়, রাব্বি ছিল সজলের বাসা থেকে 202 মিটার দূরে, প্লাস কি তার বেগ, তাই আরও যে অপেক্ষা দূরত্ব ঠিক করে সেটা হচ্ছে 0, কারণ ওই সময়ে ছিল কত 0। আচ্ছা এরপরে T2 সময় আবার 40 সেকেন্ড, ওই 202.02 এর সাথে কি হবে এটা যোগ হবে, যোগ হয়ে টোটাল কত হবে 254.14। এভাবে আমরা 4টা বিন্দু নির্ণয় করলাম। এবার 4টা বিন্দু নির্ণয় করবে, কারণ প্রত্যেকের জন্য 4টা বিন্দু নির্ণয় করতে বলেছে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে যদিও, তারপর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে তোমরা ভিডিওটি অবশ্যই অবশ্যই কী করবা, ভালোভাবে দেখবা, এবং সেই সাথে তোমরা অবশ্যই খেয়াল করো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করবা। আর এই যে তোমাদের গ্রাফটা আমি এখানে দিয়েছি, খেয়াল করো গ্রাফটা সুন্দরভাবে আঁকবা। গ্রাফটা আঁকার ক্ষেত্রে খেয়াল করো, তোমাকে অবশ্যই গ্রাফটা আঁকার ক্ষেত্রে যে বিষয়টা করতে হবে, যে এই যে গ্রাফটা আমরা আঁকছি, কিন্তু এই গ্রাফের জন্য কি একটা বর্ণনাও দিতে হবে, তাই না। এখন এই গ্রাফটা আমি আগে আঁকি, তারপর বর্ণনাটা তোমাদের দেখাই দেবো। লক্ষ্য করো বর্ণনাটা শেষে আমি দিয়েছি কীভাবে এই বর্ণনাটা, শুধু গ্রাফ আঁকলে হবে না, গ্রাফের একটু ছোটো বর্ণনা হইতে হবে। তাহলে এক্স অক্ষ আর এদিকে ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর কী ধরলাম আমরা সময় ধরলাম সেকেন্ডে, আর ওয়াই অক্ষ বরাবর সজলের বাসার সাপেক্ষে দূরত্ব ধরলাম। এই যে এরপর আমি যে কত কত বসাইছি সেটা আমি দেখাই দেবো এখানে, ঠিক আছে। ক্ষুদ্র এক ঘর সমান কত, এখানে 10 ঘর, 10 ঘর সমান কত 40, এর মানে প্রত্যেক এক ঘর সমান কত ধরছি 10 ধরছি, এই 4 ধরছি, ঠিক আছে। আর এখানে 5 ঘর, অর্থাৎ প্রত্যেক এক ঘর সমান কত ধরছি 10 ধরছি, তোমরা এটা খেয়াল করো, এভাবে করবো। এখন আমরা বিন্দুগুলো বসাবো, ঠিক আছে। লক্ষ্য করো এটা ছিল কি সজলের বিন্দুগুলো, নাকি এই সজলের বিন্দুগুলো 0, 0 প্রথম বিন্দু আমরা পাবো, এরপর 40, প্রত্যেকটা বিন্দু আমরা বসাবো এই সময়ের সাথে, এই অবস্থানের দূরত্ব যদি বসাই তাহলে আমরা কি দেখো এই বিন্দুগুলো পাই, অর্থাৎ 0-এর জন্য এই প্রথম বিন্দু, এরপরটা কত লক্ষ্য করো, এরপরটা হচ্ছে আমাদের 40, 40-এর জন্য কত আমরা 200 পাইছি, এই 40-এর জন্য 200, এরপরে 80, 80-এর জন্য কত 450, এই যে 80, 80-এর জন্য কত 450, এরপর 120, 120-এর জন্য 650, এই 120-এর জন্য 650। এখন যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা রেখা পাই, এটা হচ্ছে কি সজলের জন্য রেখা, তাহলে বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে খেয়াল করো আমাদের এরপর আসবো কি রাব্বিরটা,
রাব্বির এই সাধারণ ভাষা সাপেক্ষে রাব্বির যে দূরত্ব পেয়েছিল এটা তো শূন্যের জন্য তার দূরত্ব ছিল 242। এই 242 কিন্তু সূক্ষ্ম নির্ণয় করা যায় না, এই জন্য আমরা একটা নির্দিষ্ট বিন্দু নেব। আবার কি 40-এর জন্য পেয়েছিলাম 254, অর্থাৎ এই বিন্দুগুলো আমরা স্থাপন করবো। যদি স্থাপন করি তখন এই বিন্দুগুলো আমাদের কি হবে এভাবে, অর্থাৎ 242 শূন্যের জন্য, এরপর কি 40, এই দেখো 40-এর জন্য কত হবে 254, অর্থাৎ একটু উপরে, দেখো 50-এর একটু উপরে হবে। এরপরে কি হবে আমার, দেখো 80-এর জন্য কত হবে 266, অর্থাৎ 80-এর জন্য আর একটু উপরে হবে। এরপরে কত 278, মানে আর একটা একটা বিষয় এখানে কিন্তু আমাদের গ নম্বর হয়েছে কি না এই বিষয় কিন্তু এখান থেকেই প্রমাণ করা যায়। দেখো গ্রাফটা খেয়াল করো, এটা হচ্ছে রাব্বির গ্রাফ আর এটা হচ্ছে সজলের গ্রাফ, অর্থাৎ এই বিন্দুতে এসে পরস্পর কি করে পরস্পরকে অতিক্রম করে, অর্থাৎ রাব্বি ইকে কি করে সজল অতিক্রম করে এই যে উপর দিকে যাবে, এই যে উপর দিকে, অর্থাৎ সে আগে অতিক্রম করবে। ঠিক আছে, এখন দেখো এখানে ছিল 40, এটা যদি 40 হয় তাহলে এখান থেকে একটু বুঝাই যায় এই যে তাহলে এখান থেকে পর্যন্ত 80, তাহলে এখান থেকে 60, তাহলে 60 হলে এখানে 51 বলা যায়, তাহলে এটা বুঝে নেয় যে 51-এর কাছাকাছি আছে। আমাদের 51 মিনিট পরে 51 সেকেন্ড পরে যেহেতু কি করছিল অতিক্রম করছিল, তাহলে এই বিন্দুতে এসে অতিক্রম করে যায়। অতএব এই আমাদের গ্রাফটা হয়েছে, আমাদের গড় নম্বরটা হয়েছে এই গ্রাফ দ্বারা কিন্তু সেটা প্রমাণ করে। আর এটা হচ্ছে সবচেয়ে সঠিক এবং সুন্দরভাবে উপস্থান। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। এখন এই গ্রাফের শেষে তোমরা কী লিখবা, তাই না, এই গ্রাফের শেষে তোমরা কী লিখবা সেই বিষয়টাই দেখাচ্ছি। একটু তোমরা দেখো, একটু বর্ণনা দিবা, খেয়াল করো, আমি দেখাই, লক্ষ্য করো গ্রাফের শেষে, এই গ্রাফের আগে তোমরা এই লেখাটা লিখবা যে ধরি সক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 বর্গ ঘর = 4 সেকেন্ড এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 1 বর্গ ঘর = এখানে 10 মিটার দিবা, কারণ আমি প্রথমে 5 মিটার দিয়ে করছিলাম, দেখি সমস্যা হয়, এটা এখানে 10 মিটার তোমরা লিখবা দূরত্ব। এখন প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে সজল ও রাব্বির জন্য দুটি সরলরেখা পাওয়া যায় যা সজলের বাড়ির সাপেক্ষে তাদের অবস্থান নির্দেশ করে। অর্থাৎ তোমরা আশা করি ভিডিওটা বুঝতে পারছো, এবং সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা, যাতে তোমরা ভবিষ্যতে ভালো লেখাপড়া করতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফিজ।